শুধু নায়ক হিসেবে অভিনয় করে যে জনপ্রিয়তা পাওয়া যায় দর্শকের কাছে পৌঁছানো যায় সেই ধারণাকেই যেন ভুল প্রমাণ করেছেন বেশ কিছু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা বলিউডের জনি লিভার রাজপাল যাদব কপিল শর্মা বছরের পর বছর ধরে কমেডি রোলে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন শুধু যে ভালোবাসা কুড়িয়েছেন তেমন কিন্তু নয় অর্থ কুড়িয়েও পেয়েছেন ধন সম্পদও করেছেন ভারতের সেই তালিকায় কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার নাম কান্নেগান্তি ব্রাহ্মানন্দম যার সম্পত্তির পরিমাণ বলিউডের অনেক জনপ্রিয় তারকাদের থেকেই বেশি মূলত দক্ষিণী ছবিতেই বেশি অভিনয় করেছেন ব্রাহ্মানন্দম দীর্ঘ ক্যারিয়ারে প্রায় কয়েক শত ছবিতে অভিনয় করেছেন 67 বছর বয়সী এই অভিনেতা 2009 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদন অনুযায়ী ব্রাহ্মানন্দের মোট সম্পত্তির পরিমাণ 490 কোটির কাছাকাছি তার মাসিক আয় 2 কোটি টাকা সম্পত্তির নিরিখে কপিল শর্মা ভারতীয় সিংরাও এই অভিনেতার থেকে অনেক পিছিয়ে জানা গেছে প্রতি ছবির জন্য 1 থেকে 2 কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রাহ্মানন্দম বিজ্ঞাপনের জন্য নেন 1 কোটি টাকা অডি মার্সিডিজ ব্রেঞ্চের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে এই তারকার কাছে এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার জমি হায়দ্রাবাদে জুবিলি হিলে বিশাল একটি বাংলো রয়েছে এই অভিনেতার